কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সৈয়দ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, কৃষক পর্যায়ে ভালো বীজ উৎপাদন এবং সংরক্ষণ। ধান আমাদের প্রধান দানাদার ফসল। এ ফসল শস্য ভাণ্ডারে সবচেয়ে বেশি অবদান রাখে। ধানের উন্নত জাতের চাষ, এর যথাযথ যত্ন আত্তি ও সঠিক ব্যবস্থাপনা, বীজ উৎপাদন ও সংরক্ষণ দেশের খাদ্য নিরাপত্তার জন্য খুবই জরুরি। ধানের বীজ উৎপাদনের জন্য যেমন আধুনিক উৎপাদন কৌশল ব্যবহার করতে হয়, তেমনি বীজকে পরবর্তী উৎপাদন মৌসুম পর্যন্ত পূর্ণ ক্ষমতা সম্পন্ন অবস্থায় সংরক্ষণ করাও জরুরি। কৃষক ভাইরা যদি নিজেদের বীজ নিজেরা উৎপাদন ও সংরক্ষণ করতে পারেন তাহলে তাদের জন্য সুবিধা হয়। এসব দিক বিবেচনা করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। কৃষক ভাইদের সংগঠিত করে কৃষি বিজ্ঞানীদের পরামর্শ ও তত্ত্বাবধানে কৃষক পর্যায়ে বীজ উৎপাদন করা হচ্ছে। বীজ ধানের জমি আগাছা মুক্ত ও অন্য জাতের ধানের গাছ মুক্ত করার পরামর্শ দেওয়া হচ্ছে। ধান কাটার পর আলাদাভাবে মাড়াই ও ঝাড়াই করে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাবনা জেলাধীন আটঘরিয়া উপজেলার উত্তর চক এলাকার বোরো ধানের বীজ উৎপাদনকারী 15 জন কৃষক একটি দল গঠন করে বীজ উৎপাদন করছেন। অতএ ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কিন্তু ভালো বীজের প্রয়োজন হয় এবং এই বীজ কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে থাকি, যেমন বিএডিসি এবং বাইরে যে সমস্ত কোম্পানি আছে সেখান থেকে। কিন্তু ইদানিংকালে আমাদের কৃষক ভাইয়েরা নিজেরাই বীজ উৎপাদন করছেন, তো আমাদের এই ভাই কীভাবে ধানের বীজ উৎপাদন করছেন সে বিষয়ে জানব। বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ কীভাবে করতে হয় সেই প্রশিক্ষণ কৃষি বিভাগ আমাকে দেয়, তারপরই আমি বীজ উৎপাদন কীভাবে করতে হয়, বীজ সংরক্ষণ কীভাবে করতে হয় ওইগুলি আমি নিজে নিজে শুরু করি। পরবর্তীতে আমি অল্প জমি আবাদ করি এবং বীজ সংরক্ষণ করি, সেগুলি কৃষকের কাছে আমি বিক্রি করি। এইভাবে আস্তে আস্তে আমি বীজের জমি সম্প্রসারণ করি। পর্যায়ক্রমে আমি এবার 25 বিঘার মতন আমার বড় বীজ ধান আছে মাঠে, তার মধ্যে 5টা ভ্যারাইটি আছে, যেমন বিড়িধান 28, বিড়িধান 29, বিড়িধান 58, বিড়িধান 89 ও বিড়িধান 92। আমাকে সহযোগিতা করে কৃষি বিভাগের যে এসও সাহেবরা আছে, কৃষি অফিসার আছে, এনারা কৃষকদের বলে দেয়, সরাসরি বলে দেয় যে অমুকের কাছে বীজ আছে ওখান থেকে নিতে পারেন। এইভাবে আমাকে সহায়তা করে। উৎপাদনের ক্ষেত্রে বীজটা হতে হবে মানসম্মত বীজ, দ্বিতীয়ত সময় মতো আমাকে রোপণ করতে হবে, পরিচর্যা যত রকমের আছে সবগুলি করতে হবে, এবং যদি কোনো রোগবালাই থাকে তাহলে আমাকে ছত্রাকনাশক ওষুধ দিয়ে আমার সেটা দমন করতে হবে। ফসল যখন পেকে যায় তখন আমি ওটা কর্তন করে ওই দিনই আমি মারাই করে ওই দিনই আমি একটা রোদ দিই। রোদ দেওয়ার পর তারপরে পরে যতক্ষণ পর্যন্ত আমার বারণ নিচে যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আমি রোদ দিতেই থাকবো। যখন হয়ে গেল বীজটা তখন কীভাবে সংরক্ষণ? আচ্ছা, যখন বীজটা আমার হয়ে গেল তখন ওই বীজটা আমি ঠান্ডা করে বস্তার মধ্যে পলিথিন দিয়ে তারপরে আমি বীজ সংরক্ষণ করি, যাতে বীজের মধ্যে যাতে বাইরের বাতাস যাতে না ঢোকে। এ দলে বর্তমানে 45 থেকে 50 বিঘা জমিতে বোরো ধানের বীজ উৎপাদন হচ্ছে। এ গ্রুপের অন্যতম সদস্য আব্দুল মালিক একাই 25 বিঘা জমিতে বোরো ধানের বীজ উৎপাদন করেছেন। তিনি 1997 সালে IPM প্রশিক্ষণের মাধ্যমে ধানের বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে জানতে পেরে বীজ উৎপাদন শুরু করেন। তারপর 1917 সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারে ভূষিত হন তিনি।
তিনি এআইপি হিসেবেও একজন মনোনীত কৃষক। আমরা এখন বীজ উৎপাদনের জন্য আর্দ্রতা থাকার দরকার 12%, আমরা সেটা এখন আর্দ্রতা পরীক্ষা করি। এখানে এখন দেখি যে বীজে এর আর্দ্রতা কত আছে। এখন বীজ হিসাবে আমরা এটাকে এই যে আর্দ্রতা আছে 11.3%, তাহলে আমরা এটা বীজ হিসাবে গণ্য করতে পারি। এখন এই বীজের প্যাকেটগুলি আমরা এমন জায়গায় রাখব যেখানে আর্দ্রতা যেন বেশি না হয়। কৃষক ভাইরা বীজ উৎপাদনের জন্য মাঠে 3 বার রগিং অর্থাৎ খেতে অন্য জাতের ধান গাছ বাছাই করে ফেলেন। ধান কাটার পর ধান শুকিয়ে আর্দ্রতা 12% নিচে আনা হয়। বীজ ঠান্ডা করে ব্যাগে সংরক্ষণ করা হয়। বীজ ব্যবহারের পূর্বে আর্দ্রতা মেপে ঠিক থাকলে গ্রেডিং করা হয়। এভাবে প্রাপ্ত বীজ কৃষক নিজে এবং আশপাশের কৃষক ভাইদের ধান চাষে ব্যবহার করছেন। ধান বীজ উৎপাদনে সহায়তা করার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা ধান খেতে গিয়ে খোঁজখবর রাখেন, প্রয়োজনে কৃষক ভাইদের পরামর্শ প্রদান করেন। ফসল উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে বীজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সকল উপকরণ ব্যবহার করলেও যদি বীজটি ভালো না হয়, মানসম্মত না হয়, তাহলে আমার ফলনটি প্রায় শূন্যের কোঠায় চলে যায়। এ কারণেই কৃষির প্রধান এবং অন্যতম উপকরণ হচ্ছে বীজ। আমাদের সরকারি প্রতিষ্ঠান বিএডিসি সহ অন্যান্য যে বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে, তারা জাতীয় চাহিদার মাত্র 20-23% উৎপাদন করে। বাকি যে 80-83% বীজ আছে, এটা সম্পূর্ণ কৃষক পর্যায়ে অথবা কৃষক তার নিজে উৎপাদন করে থাকে। তো এই যে 80% বীজের মান নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। তো আমাদের এই আটগড়িয়া উপজেলায় খালেক সাহেবের মতো বেশ কিছু কৃষক আমরা প্রশিক্ষণ প্রদান করেছি, যাতে তারা কৃষক পর্যায়ে ভালো মানের বীজ উৎপাদন করতে পারে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় আমরা এই পৌর ব্লকে একটি বড় বীজ উৎপাদনকারী গ্রুপ গঠন করেছি। তাদেরকে আমরা ভালো বীজ উৎপাদনের প্রশিক্ষণ প্রদান করে থাকি। তো ভালো বীজ উৎপাদন করার প্রধান এটাই হচ্ছে, আমাকে একটা ভালো বীজ সিলেকশন করতে হবে, ভালো জাতের ভালো বীজ সংরক্ষণ। আমাদের সিডটা জার্মিনেশন হওয়ার পরে বীজতলায় বপন করতে হবে। বীজতলায় বপন করার পরে বীজতলা থেকে পরিচর্যার পরে আমি যখন মূল জমিতে নিয়ে যাব, সেখানে 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি দূরত্বে আমাকে ট্রান্সপ্লান্টিং করতে হবে। এবং এই ট্রান্সপ্লান্টিং করার ক্ষেত্রে অবশ্যই আমাকে এই দূরত্বটা মেনটেন করতে হবে, কারণ এটা আমার আন্তঃপরিচর্যার সুবিধার জন্য। এরপরে প্রতিটা 8 লাইন পরপর অথবা 10 লাইন পরপর একটি গ্যাপ রাখতে হবে, যেটাকে আমরা লোগো বলি। আর রোপণটি অবশ্যই লাইনে করতে হবে। আর সম্ভব হলে আমাদেরকে প্রাকৃতিকভাবে পোকামাকড় দমন করার জন্য সেখানে কুঞ্চি জাতীয় যে পার্সিং আছে, এই পার্সিংগুলো করতে হবে। মাড়াই করার সময় আমাকে খেয়াল রাখতে হবে, যদি আমি ম্যানুয়ালি করি, এটাকে আমরা বলে থাকি যে আড়াইটা বাড়ি দেওয়ার পরে আমাদের এই বীজটা সংরক্ষণ করতে হবে। আমার কোনো বীজ যেন আঘাতপ্রাপ্ত না হয়, কারণ বীজ মানে হচ্ছে এখানে একটা প্রাণ আছে, আঘাত পালে পেলে পরে আমার বীজটি নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে থাকে। এরপর বীজটি সংগ্রহ করার পরে একটা যে পরিমিত ময়েশ্চার, অর্থাৎ আমরা বীজ হিসেবে ব্যবহার করার জন্য চেষ্টা করতে আমাকে 10-12% ময়েশ্চারটা রাখা। এরপর এই ময়েশ্চারটা নিয়ন্ত্রণ করার পরে আমার এই বীজটি এখানে দেখলেন যে আমাদের একটা গ্রেডিং মেশিন আছে, এই গ্রেডিং মেশিনের সাহায্যে আমাদের গ্রেডিং করতে হবে, অর্থাৎ এখানে যে ভালো পুষ্ট বীজগুলোকে সংগ্রহ করতে হবে। উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে প্রকৃতপক্ষে এখানে বীজ উৎপাদন করা হচ্ছে। কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছেন, উপকরণ সহায়তা দিচ্ছেন, এতে উপজেলার সর্বত্র উন্নত মানের ধান বীজ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। বীজ সংরক্ষণের বিষয়েও কৃষক ভাইরা সচেতন হচ্ছেন, ফলে কৃষক ভাইদের আর ধান বীজের জন্য কোনো চিন্তা করতে হচ্ছে না। কৃষক ভাইরা প্রশিক্ষণের মাধ্যমে জানতে পেরেছেন ধানের বীজ কীভাবে তাদের বাড়িতেই সুন্দরভাবে সংরক্ষণ করা যায়। এতে তারা যেমন নিজেদের বীজের প্রয়োজন মেটাতে পাচ্ছেন, তেমনি বাড়তি বীজ আশেপাশের কৃষক ভাইরা নিয়ে ধান চাষ করতে পাচ্ছেন। স্থানীয় পর্যায়ে আমাদের এই জেলার যে 56,832 হেক্টর জমিতে বড় আবাদ হয়ে হচ্ছে, তার বেশিরভাগ বীজ আমাদের এই প্রকল্পের মাধ্যমে চাষি পর্যায়ে উন্নত মানের ধান গম পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের এই যে কৃষক তালিকাবদ্ধ কৃষক, তাদের মাধ্যমে আমরা একটা উন্নত মানের বীজ উৎপাদন করছি এবং তারা সেখানে ভিত্তিবীজ ব্যবহার করছেন এবং তাদের যে প্রত্যয়িত বীজকে আমরা বাজারে জাত করতে সক্ষম হয়েছি। এবং পাশাপাশি আমাদের যে কৃষি মন্ত্রণালয়ের যে বীজ উইং, সেখান থেকে তাদেরকে বীজ উৎপাদক হিসেবে লাইসেন্স দেওয়া আছে। তারা তাদের এই বীজকে তারা প্যাকেটজাত করে তাদের নাম ব্যবহার করে তারা
বাজারজাত করতে পারেন। এতে করে আমাদের একেবারে গ্রামীণ পর্যায়ে বীজ উৎপাদক কৃষক এবং তারা বীজ ব্যবসাকে তাদের একটা আয়বর্ধক কাজ হিসেবে তারা নিজেরা সেটাকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে এবং তারা এই পেশার মাধ্যমে তাদের জীবনমান এবং আর্থিকভাবে তারা লাভবান হচ্ছে। মৌসুমের শুরুতেই এইসব উৎপাদক দল কৃষকের মাধ্যমে আমরা আমাদের তার পার্শ্ববর্তী যে সকল কৃষক আছে তাদেরকে আমরা তাদের চাহিদা অনুযায়ী বীজ সরবরাহ করতে সক্ষম হচ্ছি। ধান বাংলাদেশের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধানের নতুন নতুন জাত উদ্ভাবনের ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দেশের সর্বত্র কৃষক ভাইরা বোরো ধান সহ বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধানের উন্নত বীজ উৎপাদন করে তা দিয়ে ধান আবাদ করতে পারলে দেশের খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলা কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক পর্যায়ে বীজ উৎপাদন এবং বীজ সংরক্ষণ আমাদের বীজের ঘাটতি পূরণ হবে, এটাই প্রত্যাশা। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষিতা।